ওগো বাজারের মাছটা দাও তো, বাজার করে আনি। কালকে তো বাজার থেকে এলে, আজকে কেন বাজারে যাবি? একটা মুরগি কিনে এনে আবার খাবো। কেন আবার কেন মুরগি কিনে খাবে? তুমি জানো না, আবার একটা মুরগি খেয়ে আর সব জমি জায়গা লিখে নেবো। ও এই ব্যাপার, তাহলে বাজারের ব্যাগটা দিচ্ছি। মুরগি টুরগি সব তো খেলাম, এবারে এই মুরগিটা আবার পয়সা খাইয়ে আর সব জমি জায়গা লিখে নেবো। তুমি চলে এসেছো, তা দাও মুরগি দাও। এনো ভালো করে কষাবে, আব্বার জন্য নিয়ে যাবো। ঠিক আছে। এনো আব্বাকে দিয়েছো, উটি আর গোশ এনেছি, দাও। আব্বা এনো মুরগির মাংস এনেছি, ওটা খেনো। বাবা তুই এসেছিস? হ্যাঁ আব্বা, আমি তোমার জন্য এই মুরগির মাংস। তাহলে তুই দে মাংসটা খেয়ে নি। আব্বা নাও। ও আব্বা, তোমার যে জমি জায়গাগুলো আছে আমার নামে লিখে দাও না। দেখ বাবা, আমি তো আর কদিন বাদে মরে যাব। তোরা কয় ভাই বোনি জায়গা জমি যা আছে সব ভাগ যোগ করে নিস। তোমার কষ্ট খেয়ে লাভ নেই, দাও নে চলে যাই। ওরা যখন ছোট ছিল আমি না খাইয়ে ওদের খাইয়েছি, ওরা এখন বড় হয়ে আমার রুজি কেড়ে নিয়ে চলে গেল। কি হলো কি হলো, এত তাড়াতাড়ি চলে আসলে? যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজ হয়নি। কেন, কি হয়েছে? আমার মুরগি কেনা বেকার হয়ে গেছে, আব্বা আমার জমি জায়গা লিখে দেয়নি। তাহলে কি হবে? মরে গেলে তবে ভাগ নিতে বলেছে, বুড়োটা মরলে তবে ভাগ নিতে পারবো। তাহলে অতদিন অপেক্ষা করতে হবে। কি আর করব, অপেক্ষাই তো করতে হবে। আমার শরীরের অবস্থা দেখা পাচ্ছি তো মা, আমি আর কদিন বাদে মরে যাব, তোরা সব ভাগ নিস। হেই, এর মানুষ দেখতে আসে? আমার সব ছেলে মেয়ে একরকম হলো। এতদিন আমি এত কষ্ট করে মানুষ করলুম, এর বদলে তোরা কি দিলি? কেন, মরে গেলি মাটি দেবো? তাহলে শোন বাবা, আমি সেই শাহাবুদ্দিনের কাছে 10,000 টাকা পাই, ওই মিরাজের কাছে 5,000 টাকা পাই। আরিয়ানের কাছে 3,000 টাকা পাই। তারপর বলো। শোন বাবা, আমার কাছে ইমরান 3,000 টাকা পাবে,
হুসাইন পাবে 10,000 টাকা। আপা ভুল বলছে, আপা ভুল বলছে, মোর বাবার মাথা ফাইনাল। আমি ভুল বকছি না বাবা, আমি ঠিক বলছি। ওসব বলনি, টাকার গল্প বলো। আসিফ শোন বাবা, ওই বাজার মধ্যে গানে এক ঘোড়া কাঁচা টাকা লুকোনো। বুড়োটা এক্ষুনি